নিতাইগঞ্জের চালের আড়তে ক্রেতা আগের তুলনায় একটু কম। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা চালের দাম বৃদ্ধিকে দায়ী করছেন। ব্যবসায়ীরা বলছেন, বস্তা প্রতি 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে চালের দাম। নিতাইগঞ্জ ধান চালের আড়ত মালিক সমিতির সভাপতি আলহাজ লিয়াকত হোসেন জানান, চালের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতা খুবই কম। মোকামে চালের বাজার বৃদ্ধি, কিন্তু আমাদের এখানে ক্রেতা নেই, আমার এখানে চালের বাজার কম। ইদানিং চালের বাজার ওখানে অনেক বৃদ্ধি পেয়েছে, প্রায় 60-70 টাকা মনে বৃদ্ধি পেয়েছে ওখানে মোকামে, এখানে কিন্তু ক্রেতা নেই। চালের বাজার দর আগের তুলনায় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের বিক্রি কম হচ্ছে, এ কারণে তারা কিছুটা দুর্ভোগের মধ্যে রয়েছে। চালের দাম বস্তা প্রতি 40 থেকে 50 টাকা বৃদ্ধি পাওয়ায় কিছুটা দুর্ভোগের মধ্যে রয়েছে নিতাইগঞ্জের চাল ব্যবসায়ীরা। তারা জানায়, চালের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতা সমাগম কিছুটা কম। ক্যামেরাম্যান তন্ময় আহমেদের সাথে সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ। আপনার, আমার, সকলের।